আপনার ফেসবুক আইডি কতগুলা ফোনে বা কম্পিউটারে ইউজ করা হচ্ছে সেটা কিভাবে বের করবেন ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিডিওগুলো দেখে আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা অনেকেই জানি না আমাদের ফেসবুক আইডি কয়টা ফোনে বা কয়টা কম্পিউটারে লগ ইন করা আছে বা কে কে ইউজ করতেছে, সেইটা কিভাবে জানবো সেটার জন্য আপনাকে প্রথমে আপনার ফেসবুকে ঢুকতে হবে, তারপর প্রোফাইলে যেতে হবে। এই যে এই পাশে থ্রি ডটে চাপ দিবেন, নিচে যাবেন, সেটিংয়ে চাপ দিবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই যে দেখেন আমার এই আইডিটা দুইটা ফোনে লগ ইন করা আছে, একটা কম্পিউটারে আর একটা আমার ফোনের মধ্যে। যে অ্যাক্টিভ নাও এটা আমার এখন শো করতেছে, রানিং আছে, আর আরেকটা হচ্ছে উইন্ডোজ পিসি কক্সেস বাজার। সো এইটা কিভাবে রিমুভ করব, এটার জন্য আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করলেই এডিটা রিমুভ করা সম্ভব। সো এই যে চেঞ্জ পাসওয়ার্ডে চাপ দিবেন এটা রিমুভ করার জন্য। তারপর এখানে আপনার বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেটা দিবেন, তারপর নিউ পাসওয়ার্ড, তারপরে নিউ পাসওয়ার্ডের নিচে যেটা আছে এটার মধ্যে যে পাসওয়ার্ডটা দিয়েছেন নিউ পাসওয়ার্ড ওইটাই দিবেন। এটা কারেক্ট হয়েছে কি না এটার জন্য দুইবার দেওয়া লাগে। তারপর সেভ এটার মধ্যে চাপ দিবেন। এই যে এখানে দুইটা অপশন আছে, এটাই আমরা অনেকেই বুঝি না যে এই এখানে কি সিলেক্ট করা লাগবে। এখানে প্রথম যে অপশনটা আছে সেটা সিলেক্ট করলে আপনার অন্য যে ফোনে লগ ইন করা আছে সেগুলো একবারে রিমুভ হয়ে যাবে, আর দ্বিতীয় অপশনটা সিলেক্ট করলে আপনার যেইভাবে আছে আগে যেগুলো ফোনে লগ ইন করা আছে ওগুলো থাকবেই। সো আমি তো চাচ্ছি যাতে অন্য কারো ফোনে আমার আইডিটা লগ ইন করা থাকবে না, এই জন্য আমি প্রথমটা সিলেক্ট করব, তারপর কন্টিনিউতে চাপ দিব। এই যে দেখেন দুইটা শো করতেছে, আমি লগ আউট অফ অল সার্ভিস এটা যে চাপ দিব। এই যে দেখেন এখন আমার আমার ফোনে শুধু এই আইডিটা লগ ইন করা আছে, অ্যাক্টিভ নাও দেখাচ্ছে, আর আগে যে অ্যাডটা ছিল পিসির মধ্যে লগ ইন করা ছিল সেটা আউট হয়ে গেছে। সো এইভাবে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করার সাথে সাথে ওই আইডি লগ আউট করতে পারবেন। আপনার আইডি আপনি ছাড়া অন্য কেউ ইউজ করতে পারবে না এখন। সো এইভাবে কিছুদিন পর পর আপনারা চেক করতে পারেন যে আপনার আইডি অন্য কোনো ফোনে বা ল্যাপটপে বা কম্পিউটারে ইউজ করতেছি কি না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।